হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। তো সবাই গুগলে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন NATBOARDEDU.IN। এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে এসে স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং নিচের দিয়ে গিয়ে এখানে ভ্যাকেন্সি বলে যে অপশান আছে সেই ভ্যাকেন্সি অপশানে ক্লিক করবেন। এবং ভ্যাকেন্সি অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে 11/7/2020 রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট বলে এরকম একটা নোটিশ এসছে, ঠিক আছে? এই নোটিশে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো সেই পিডিএফে সমস্ত এই এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো এই পিডিএফ থেকে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সবাই যে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে এবং ডেট অফ এলিজিবিলিটি দেওয়া আছে 31/7/2020 এবং ওপেনিং ডেট মানে যবে স্টার্ট হয়েছে 11/7/2020, ঠিক আছে। ক্লোজিং ডেট হচ্ছে 31/7/2020 এবং এক্সামের ডেট হচ্ছে 31/8/2020, ঠিক আছে। 31 আগস্ট 2020 2020-তে এটার এক্সামিনেশান হবে, ঠিক আছে, সিলেকশনের জন্য। এবং এর ক্লোজিং ডেট মানে হচ্ছে যেদিন অ্যাপ্লিকেশান বন্ধ হবে, করা বন্ধ হবে 31/7/2020, ঠিক আছে। মানে এই মাসের কিন্তু 31 তারিখ, জুলাইয়ের 31 তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করে নিতে হবে, ঠিক আছে। তো কী কী পোস্ট আছে সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথমে আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স আছে লেভেল 7 অনুযায়ী যে স্যালারিটা হয় সেটা দেওয়া হবে এবং মোট পোস্ট আছে 18টা, ঠিক আছে। এর এলিজিবিলিটি কন্ডিশন কী আছে, এজ হচ্ছে 27 বছরের কম হতে হবে, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশান কী হতে হবে, ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে। এবং টু কোয়ালিফাই এক্সামিনেশান অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই NBE, ঠিক আছে। চলে যাই 2 নম্বর পোস্টে, কিনা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী, ঠিক আছে। পোস্ট কত কটা আছে, মোট পোস্ট আছে 57টা। এজ কিন্তু 27 বছরের কম হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে পাস্ট সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান মানে 10+2, ঠিক আছে। ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, যে কোনো একটা বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তারপরে কী আছে, কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে, বাকিটা দেখে নেবে ভালো করে। তারপর আছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট। জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে লেভেল 4 এর এবং মোট পোস্ট আছে 7টা, ঠিক আছে। এখানে কিন্তু এজ কিন্তু একই, সেই 27-এর নিচে হতে হবে। এবং এর এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিনা ব্যাচেলার ডিগ্রি উইথ ম্যাথ অর স্ট্যাটিস্টিক্স অর এ ডিগ্রি ইন কমার্স ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। ম্যাথ নতুবা স্ট্যাটিস্টিক্সের উপর থাকলে হবে ব্যাচেলার ডিগ্রি অথবা কমার্সের উপর, ঠিক আছে। তারপর হচ্ছে বাকি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স মানে থাকলে ওটা অ্যাকাউন্টেন্ট ইন দ্য সাম গভর্নমেন্ট, সেটা থেকে আপনারা আগে প্রায়োরিটি পাবেন, ঠিক আছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে হচ্ছে লেভেল টুতে স্যালারি দেওয়া হবে এবং মোট 8টা পোস্ট আছে, ঠিক আছে, সিট আছে। তো এখানে 27 বছরের কম হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে, সিনিয়র সেকেন্ডারি মানে 10+2, ঠিক আছে। আদার কোয়ালিফিকেশান কী কী আছে, যে স্টেনোগ্রাফার স্কিল্ড 80/30 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড টাইপিং, ঠিক আছে। তো কী কী আছে এটা দেখে নেবেন, যে 80/30টা মানে ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তারপরে আছে আপনার এখানে চলে আসলে দেখতে পাবেন যে পোস্ট ম্যাট্রিক্স সব কিছু বলে দিলাম, কিন্তু কাস্ট ওয়াইজ কটা করে সিট আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে কাস্ট আছে যে আনরিজার্ভদের ক্ষেত্রে 11টা এবং SC-দের ক্ষেত্রে 2টা, ST-দের ক্ষেত্রে 1টা এবং OBC-দের ক্ষেত্রে 4টা। জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে কিন্তু 57টার মধ্যে আনরিজার্ভদের ক্ষেত্রে 28টা, SC-দের ক্ষেত্রে 7টা এবং ST-দের ক্ষেত্রে 5টা এবং OBC-দের ক্ষেত্রে 17টা। জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে যেটা হচ্ছে 7টা মোট পোস্ট ছিল, তার মধ্যে আনরিজার্ভদের ক্ষেত্রে 1টা, SC-দের ক্ষেত্রে 1টা এবং OBC-দের ক্ষেত্রে 1টা, এতে কিন্তু ST-দের ক্ষেত্রে নেই, ঠিক আছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যেটা মোট 8টা সিট ছিল, সেখানের মধ্যে 5টা হচ্ছে আনরিজার্ভ, তারপরে হচ্ছে 1টা হচ্ছে SC-দের ক্ষেত্রে, ST-দের নেই এবং OBC-দের ক্ষেত্রে 2টো আছে, ঠিক আছে। তারপরে এখানে এজ রিল্যাক্সেশন
এজ রিল্যাক্সেশন যেরকম হয় সেটা দেখে নেবেন কি আছে এখানে, ঠিক আছে। মোড অফ সিলেকশন টু কোয়ালিফাই অফ দ্য এক্সামিনেশন অর সেম বি প্রেসক্রাইবড বাই এনবি, ইউ উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার ইউর সেলফ ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য কম্পিউটার বেসড এন্ট্রান্স এক্সাম। মূলত কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সেটা কবে 31/8/2020 আগেও বলে দিয়েছি, তো তার উপরই বেস করে সিলেকশন করা হবে। এবং বাকিটা কি লেখা আছে পড়ে নেবেন, বেশি বলতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো প্লেস অফ পোস্টিং নিউ দিল্লি বাট লাইবল টু বি পোস্ট এনি হোয়ার ইন দ্য ইন্ডিয়া। মূলত এটা কিন্তু নিউ দিল্লি থেকে এসছে এই রিক্রুটমেন্টটা, বাট এটা ওভারঅল ইন্ডিয়া যেখানে খুশি কিন্তু এটা ওখানে চাকরি দেওয়া হবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসছি, নিচের দিকে এলে এখানে রিজার্ভেশন রিল্যাক্সেশন বেনিফিট সেগুলো আপনারা দেখে নেবেন, কেমনভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি লাস্টে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি ফর দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি আপলোড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন উইথ টিসিএস। রেজিস্ট্রেশনের সময় কী কী কপি, এগুলো 10th 12th সার্টিফিকেট, এগুলো সব আপনাদেরকে আপলোড করতে হবে, এটা দেখে নেবেন, সেলফ অ্যাটেস্টেড কিন্তু, ঠিক আছে। তা কী কী পাসপোর্ট সাইজ ফটো এটা ভালো করে আপনারা দেখে নেবেন। অ্যাপ্লিকেশান ফি কত, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফি 1,500 টাকা প্লাস জিএসটি, কাদের ক্ষেত্রে, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং বাকি যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু 750 টাকা, মানে অর্ধেক, ঠিক আছে। ঠিক আছে, এখানে মার্কস পার আইটেম, নম্বর অফ আইটেমস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এটা ভালো করে। তো আপনারা যদি অধিক কোনো জানকারি থাকে তাহলে তখন আপনারা কিন্তু এই ইমেলে কিংবা এই ওয়েবসাইট থেকে সব কিছু জেনে নিতে পারবেন, যে ওয়েবসাইটে আমি নিয়ে এসেছি, এবং এই ইমেলে আপনারা যোগাযোগ করে কোনো কিছু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লাই করা হবে বলে দিই, অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা পেরিয়ে এসেছিলাম একটা লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে দেখাচ্ছি আমি। এই যে ওয়েবসাইট লিঙ্ক অফ টিসিএস ফর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কি হবে আপনাদের রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। ক্লোজ করে নিচ্ছি, ক্লোজ করে নিলে নিচে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ডিটেলস, ঠিক আছে। এখানে পুরো আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে সব কিছু, আপনাদের ডিটেলস, ঠিক আছে। ডিটেলস করে লাস্টে এখানে টিক করে এখানে যা ক্যাপচার কোড দিয়ে সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে কি হবে, আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু, সেই ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে এখানে যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে চলে যেতে হবে, এবং সেই লগ ইন অপশানে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল এটাই, এতটাই এই রিক্রুটমেন্টের উপর। রিক্রুটমেন্টটা খুব ভালো, ঠিক আছে, স্যালারিও খুব ভালো আছে, আপনারা চাইলে ফিল আপ করে নিতে পারেন 31 জুলাইয়ের আগে, ঠিক আছে। 31 আগস্ট কিন্তু এর এক্সাম, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে নিন, দিন বেশি নেই। তো যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আমার এই চ্যানেলে রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট প্রত্যেক দিনই আসতে থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ।